ত্রিভুজ অঙ্কন করা। ভূমি সংলগ্ন কোণ দুটি যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি ও পরিসীমা 10 সেন্টিমিটার। বলেছে যে আমাদেরকে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যেই ত্রিভুজের ভূমির সাথে কোণ দুটি যথাক্রমে এই 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং পরিসীমা তো তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে বলেছে। আমরা যদি মনে করি এই ত্রিভুজের পরিসীমা সমান ফি, যেমন যেরকম ধরা হয় ফি, এই ফি হচ্ছে কি 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার সমান যদি আমরা একটা দৈর্ঘ্য মেপে নিই স্কেলের সাহায্যে, কী করবো এরকম 10 সেন্টিমিটার এতটুকু হতে পারে, এটা কি 10 সেন্টিমিটার। এবং কোণ দুটি যথাক্রমে এই 30 ডিগ্রি এবং ভূমি সংলগ্ন, ভূমির সাথে দুটি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আমরা যে কোনো রেখা এরকম যদি নেই, এই এই রেখার সাহায্যে কী করবো, এই চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি কোণ আঁকবো। এই চাঁদার নিচের দাগটা আমরা এইভাবে রেখে এই কেন্দ্রবিন্দুটা এখানে রেখে করবো, আর 30 ডিগ্রি মেপে আমরা একটা দাগ দেবো, এরকম হতে পারে। তাহলে আমরা যদি আঁকি 30 ডিগ্রি কোণ এরকম, এই 30 ডিগ্রি কোণ হচ্ছে কি এক্স কোণ ধরে, এই এক্স কোণ সমান 30 ডিগ্রি, আরেকটি কোণ হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাদেরকে কী করতে হবে, আরেকটি কোণ সমান ওয়াই কোণ সমান আমরা ধরি 45 ডিগ্রি, এই ওয়াই সমান হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে এই আমরা যে কোনো একটি রেখা এরকম আঁকি, এর উপর যদি একটি লম্ব আঁকি, তাহলে লম্ব আঁকতে হলে আমরা কী করতে হবে, একটি বৃত্তচাপ আঁকতে হবে বা স্কেলের সাহায্যে আমরা সাদা সাহায্যে কিন্তু লম্ব আঁকতে পারি। তাহলে আমরা যদি এঁকে নিই এরকম এরকম হবে, এই এরকম এরকম হবে, এই আমরা কী করি লম্ব আঁকি, তাহলে আমরা যদি লম্ব আঁকি এরকম হবে এই। এখন যদি আমরা এই দুইটা পয়েন্টকে কেন্দ্র করে যদি এর সমদ্বিখণ্ডক আঁকি, এই এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণ হবে। আমরা যদি সমদ্বিখণ্ডক আঁকি এরকম, তাহলে এই ওয়াই কোণ সমান হচ্ছে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ওয়াই কোণ সমান আমরা বলতে পারি, এই ওয়াই সমান হচ্ছে কি 45 ডিগ্রি, যেহেতু এটার অর্ধেক সমান হচ্ছে কি 45 ডিগ্রি। আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। আমরা যে কোনো রশ্মি এরকম ডি এফ নিই, এরকম যে কোনো একটি রশ্মি বা সরলরেখা বা রশ্মি যেটাই নিই, একটি সরলরেখা বা রশ্মি নিই, এই ডি এফ ডি এফ, এই ডি এফ থেকে এই পরিসীমা ফি এর সমান করে আমরা ডি ই অংশ কেটে নিই, এই ডি ই অংশ, এই ফি সমান পরিসীমা সমান আমরা ফি অংশ ডি ই অংশ কেটে নিই। এখন ডি বিন্দুতে আমরা এই এক্স কোণের সমান করে ই ডি এল কোণ আঁকি। আমরা যদি ই ডি এল কোণ আঁকি এই এক্স কোণের সমান করে এখানে, তাহলে এখান থেকে এই কাটা পেন্সিল কম্পাসের কাটাটা এখানে রেখে থেকে একটি বৃত্তচাপ যদি আমরা আঁকি এরকম হবে, এই সমান বৃত্তচাপ দিয়ে কী করবো এখানে একটি বৃত্তচাপ আঁকি, একই বৃত্তচাপ। এরপর আমরা কী করব, এই এর দৈর্ঘ্য এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আরেকটি সমান বৃত্তচাপ সমান নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি আমরা। এরপর আমরা এই সংযোগ সরলরেখাটা নিই, তাহলে আমরা এই যে কোনো সরলরেখা ডিই এফ থেকে, যদি ডিই এফ থেকে ডিই সমান ডিই সমান এই ফি নিই, এবং ডি বিন্দুতে এই এক্স কোণের সমান করে ই ডি এল কোণ সমান কোণ এক্স কোণ কোণ এক্স কোণ, এই এক্স কোণ আমরা যদি আঁকি, এই এল কোণ আঁকি এরকম আমরা যদি আঁকি, তাহলে আসে এরকম। যদি আমরা কী করবো, এই ডিই এম কোণ সমান এই 45 ডিগ্রি ওয়াই কোণ সমান আঁকি। আমরা কী করবো আবার এই ই বিন্দুতে এই কোণ কোণ আমরা লিখি যদি কোণ, এই ডিই এম কোণ আঁকি সমান এই এম কোণ সমান এই ওয়াই কোণ আঁকি, ওয়াই কোণ আঁকি, ওয়াই কোণ সমান 45 ডিগ্রি আমরা যদি আঁকি এরকম, এই একটি এখান থেকে একটি সমান বৃত্তচাপ নিয়ে কী করবো এখানে একটি বৃত্তচাপ যদি আঁকি এরকম হবে। এরপরে এখান থেকে একটু পর্যন্ত আমরা কী করবো, এর এটা মেপে কোণের হাইটটা মেপে এখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি, তাহলে এই বৃত্তচাপটি সংযোগ সরলরেখাটা এটা সমান হচ্ছে কি ওয়াই কোণ, এই ওয়াই কোণ 45 ডিগ্রি আমরা যদি ওয়াই কোণ আঁকি, তাহলে ওয়াই কোণ এই ডিই এম কোণ সমান ওয়াই কোণ, ওয়াই কোণ আমরা যদি এই এক্স কোণের সমদ্বিখণ্ডক আঁকি, এই এক্স কোণের সমদ্বিখণ্ডক এভাবে আঁকতে হলে এখান থেকে এখান পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে কী করবো একটি বৃত্ত, এদিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার এই বিন্দু কেন্দ্রে আরেকটি বৃত্তচাপ আঁকি। আমরা যদি এই এক্স কোণের সমদ্বিখণ্ডক আঁকি এরকম হবে, এক্স কোণের সমদ্বিখণ্ডক ডি জি আঁকি, এবং ওয়াই কোণের সমদ্বিখণ্ডক আমরা যদি আঁকি এরকম এরকম হবে,
এরকম এই এটা সমান আমরা সমান ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটি বৃত্তচাপ আবার এইদিকে আরেকটি এই কেন্দ্রবিন্দুকে আরেকটি বৃত্তচাপ আঁকি আমরা যদি সমদ্বিখণ্ডকাকে এরকম হতে পারে এই ই এইচ আমরা আঁকি এবং এটা সমান ডি জি এটাকে যদি বৈদ্যুতিক এরা পরস্পর কী করলো এ বিন্দুতে সেট করলো এই এ বিন্দুতে সেট করলো তাহলে এই ডিজি এবং ইএইচ যথাক্রমে এক্স কম ওয়াই কোনো সমদ্বিক খণ্ডক ডিজি আমরা যদি লিখি এই ডিজি ও ইএইচ 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 যথাক্রমে এই এক্স কোণের ও এক্স ও ওয়াই কোণের সমদ্বিক খণ্ডক ওয়াই কোণের সমদ্বিক খণ্ডক খণ্ডক এটা এবং এই এখন এ বিন্দুতে আমরা কি করব এই কোণ এ ডি ই কোণ সমান এই কোণ ডি এ বি কোণাকে আমরা যদি এই কোণের সমান করে যদি এই কোণের সমান করে এই কোণের সমান করে যদি এই বিন্দুতে যদি এই কোণ আঁকি তাহলে এরকম আমরা এখান থেকে একটি বৃত্তচাপ আঁকি এখান থেকে এতটুকু বৃত্তচাপ আঁকি এরপর আবার এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা যদি দূরত্ব মাপি এখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি তাহলে এই সংযোগ সরল রেখা টানে যদি এরকম হবে এরকম এই বি ডি এ বি আঁকি আবার এই এ বিন্দুতে এই কোণের সমান করে আমরা যদি কোণ এই কোণের সমান করে অর্থাৎ এই ডি ই এ কোণের সমান করে আমরা যদি ই এ সি কোণ আঁকি এই বিন্দুতে যদি আঁকি তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটু বৃত্তচাপ নিয়ে একটু বৃত্তচাপ আঁকি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা মেপে কী করবো এইখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি এরকম হবে তাহলে এই আমরা যে সংযোগ সরল রেখাটা নিই এই সি বি সি একটি ত্রিভুজ অঙ্কিত হলো তাহলে আমরা এই এখানে এই এ বিন্দুতে এতে কোন এই ডি বি ডি এ কোন সমান বি ডি এ কোন সমান আমরা ডি এ বি কোন ও কোন কোন আমরা যদি কোন এই কোন ডি ই এ কোন সমান ই এ কোন ই এ সি কোন আঁকি তাহলে এই এ বি সি আমরা বলতে পারি এই এ বি সি একটি ত্রিভুজ অঙ্কিত হলো ত্রিভুজ অঙ্কিত হলেও